কিছু কিছু ক্ষেত্রে কথা বলে সমস্যার সমাধান করা যায়, কিন্তু কিছু ক্ষেত্রে তার উল্টোটা হয়। কথা বলে যেখানে সমস্যা কমে না সেখানে চুপ করে যাওয়াই উচিত। এ কথা সত্যি যে চুপ থেকেও অনেক কিছু বোঝানো যায় বিপরীত দিকের মানুষটিকে, তাই কিছু কিছু সময়ে চুপ করে থাকাই ভালো, বলছেন কমিউনিকেশন বিশেষজ্ঞরা। আজ এই ভিডিওতে এমন ছয়টি পরিস্থিতি নিয়ে আলোচনা করব যেখানে আমাদের চুপ থাকাই শ্রেয়। এছাড়া চুপ থাকার যেসব উপকারিতা রয়েছে তাও এই ভিডিওতে আলোচনা করা হবে। তার আগে বলি, চুপ থাকার উপকারিতা বিষয়ে পার্ট ওয়ান একটা ভিডিও রয়েছে যেখানে আরও সাতটি পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছিল। ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, অবশ্যই একবার দেখে নেবেন। তো চলুন বাকি আজকে ছটি পরিস্থিতি নিয়ে আলোচনা করা যাক। নাম্বার এক, যখন আপনি বুঝতে পারবেন কোনো আলোচনায় আপনার মতামত নেওয়াই হচ্ছে না, আপনার কথা অপ্রয়োজনীয় মনে করা হচ্ছে, তখন নিজে থেকে যেচে নিজের মত দিতে যাবেন না, বরং চুপ থেকে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন। নাম্বার দুই, প্রতিবাদ করা ভালো, তবে পরিস্থিতি বিচার করে। যদি আপনি দেখেন কোনো স্থানে আপনাকে অপমানিত করা হচ্ছে অথচ আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতি নেই, সেখানে চুপ করে যাবেন। নম্বর তিন, কোনো ব্যক্তির মৃত্যুর পর তার বাড়িতে গিয়ে তার পরিবারকে অকারণে সান্ত্বনা দেওয়ার থেকে ভালো সেই পরিস্থিতিতে চুপ করে থাকা, কারণ স্বজন বিয়োগের যন্ত্রণা আপনি সান্ত্বনা দিয়ে কমাতে পারবেন না। নম্বর চার, যে সত্যিটা অপ্রিয় তা প্রিয় মানুষটাকে না বলাই ভালো। আপনার একটু চুপ থাকাতে কারো মুখের হাসিটা তো বজায় থাকলো। নম্বর পাঁচ, কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় কথা কম বলুন, কারণ কথা বললে আপনি কাজে মন দিতে পারবেন না, কাজেই সেই কাজে আপনার ভুল হয়ে যেতে পারে যা আপনি কোনোদিনই চাইবেন না। নাম্বার ছয়, কোনো আড্ডার মাঝে যদি আপনার কোনো আলোচনা ভালো না লাগে তাহলে সেখানে চুপ থেকে শোনাই ভালো, উঠে চলে যাবেন না, এতে আপনার কাছের মানুষেরা ভুল বুঝতে পারে। এবার আমি আপনাদের বলবো চুপ থাকার উপকারিতা বিষয়ে। আজকাল আমরা প্রায় শব্দের মধ্যেই বাস করি, বাইরে গাড়ি ঘোড়ার আওয়াজ তো, ভেতরে টেলিভিশনের আওয়াজ, তার উপর ফোন তো আছে, তাই কতক্ষণ যে আমরা নিঃশব্দের মধ্যে থাকি তা বলা মুশকিল। আপনি হয়তো শুনলে অবাক হবেন, চুপ থাকার অনেক উপকারিতা আছে। এমন করলে শরীর যেমন ভেতর থেকে তরতাজা হয়ে ওঠে তেমনি মানসিক চাপও কমে, তাই প্রতিদিন প্রাণায়াম করার পরামর্শ দেন যোগগুরুরা। এক নম্বর, মনঃসংযোগ বাড়ায়। বেশি নয়, দিনের শুরুতে যদি অন্তত 3 মিনিট করে চুপ থাকতে পারেন তাহলে দেখবেন আপনার কর্মক্ষমতা এবং মনঃসংযোগ কতটা বেড়ে যাবে। দু নম্বর, ব্রেন সেলের বৃদ্ধি ঘটায়। একাধিক গবেষণা একথা প্রমাণিত হয়েছে যে প্রতিদিন যদি নিয়ম করে প্রাণায়াম করা যায় তাহলে ব্রেন সেলের জন্ম হওয়া অনেকাংশে বৃদ্ধি পায়, আর এই নতুন কোষের জন্ম হয় মস্তিষ্কের হিপোক্যাম্পাসে, যা আমাদের নতুন কিছু শেখার ক্ষমতা বাড়ায়, তেমনি স্মৃতিশক্তির উন্নতিও ঘটায়। তিন নম্বর, মানসিক চাপ কমায়। যখন দেখবেন স্ট্রেস বাড়ছে তখন একটা নিঃশব্দ জায়গায় চলে যান, বড় শ্বাস নিন, এমনটা করলে দেখবেন মানসিক চাপ দূরে পালাবে। চার নম্বর, অনিদ্রা দূর করে। নিরবতা ঘুমের সার্কেলকে স্বাভাবিক করে, ফলে অনিদ্রা দূর হয়। তাই তো যোগগুরুরা বলে থাকেন মেডিটেশন করলে অনিদ্রা, অবসাদ এবং ক্লান্তি দূর হয়। পাঁচ নম্বর, রক্তচাপ স্বাভাবিক রাখে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা যদি কিছুটা সময় নিয়মিত শান্ত পরিবেশে চুপ করে কাটান তাহলে রক্তচাপ নর্মাল হতে শুরু করবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।